সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর সকালবেলা উঠেই আজও গেছিলাম মাছ নিয়ে আসতে, তো গিয়ে দেখি মাছ নিয়ে বাজারে বেরিয়ে গেছে, মাছ আর পেলাম না। এখন সৌরভের বাবা গেছে ও বাজারের দিকে, আমাদের আজকে সিমেন্ট তারপরে বালি এই সমস্তগুলো আসছে। কদিন তো বৃষ্টি ধরে আছে, এই ফাঁকে না এনে নিলে আর মানে হয়ে উঠবে না, ওই জন্য একটু খরচা বেশি হলেও একবার ভ্যানের থেকে এনে ভ্যানে করে এনে বোটে তুলছে, বোটের থেকে আবার ভ্যানে করে নিয়ে আসা বা মাথা মুট করে নিয়ে আসা, এই সমস্ত করে আবার নিয়ে তারপরে এই মালপত্রগুলো নিয়ে আসতে গেছে। তো আজকেই আনবে, এবার তার জন্য জায়গা করতে হবে, আর এখানে ওখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, সেইগুলো আমি এখন পরিষ্কার করব। তো সকাল থেকে এই পর্বটা শুরু করলাম, সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এইখানে গত বছর বালি রাখা হয়েছিল, আর বালি সব ব্যবহার হয়ে যাওয়ার পরে যে নেটের উপর রাখা হয়েছিল সেটা ধুয়ে টুয়ে গুছিয়ে রেখেছিলাম, এখন আবার সেটা পাততে হবে। আর এই যে ঢোলকলমিগুলো রেখেছিলাম কিছুটা এখান থেকে সরিয়েছি, এখান থেকে ছিল, সকাল থেকেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে, তো বললে একটু বেশি জায়গা লাগবে, তো আর একটু টেনে টুনে দেওয়ার চেষ্টা করছি। এগুলো না একেবারে ঘাসের মধ্যে বসে গেছে, আর মাঠে যেগুলো আছে তা সেগুলো তো নিয়ে আসা হচ্ছে না, দেখি আর কটা দিন যদি জল শুকিয়ে যায় তারপরে নিয়ে আসতে পারবো। এই কাঠগুলো খুব পাতলা কাঠ, এখান থেকে তুলেছিলাম, তাই এই কাঠগুলো মাচার উপরে তুলবো, কিন্তু সে তুলতে পারছি না, তার কারণ ওই পাশে কিছু বড় কাঠ আছে, এবারে বড় কাঠের চাপা পড়ে যাবে এইটা, ওই জন্য বড় কাঠগুলো সব সাজিয়ে এইগুলো দেব। আর এইখানেও অনেকটা কাঠ ছিল, এর উপরে টিন টিন ঢাকা দেওয়া ছিল, টিনগুলো সরিয়েছি, এবার এই অ্যাসবেস্ট এইগুলো সরিয়ে এই কাঠগুলো একটু রৌদ্রে বের করে দেবো, দিয়ে পরে তারপরে একটু শুকিয়ে গেলে মাচার উপর তুলে দেবো। আমার বেশ বড় একটা কাঠের মাথা হয়েছে, কালকে তো কাকার বলছিলাম আসার জন্য, তো কবে আসবে ঠিক নেই, কখন বৃষ্টি আসে, আমি যাই হোক একটা কাঠের মাথা গুছিয়ে নিয়েছি, নিয়ে এইবারে তাও পলিথিন টিন দিয়ে ঢেকে রাখতে পারবো, বৃষ্টি হলেও অসুবিধা নেই। এখানে প্রচুর কাঠ, এই কাঠগুলো এখন সামনে এখানে রৌদ্রে বের করে দেবো। এইখানটা যেন কেমন অগোছলো হয়ে আছে, সব কিছু একটু গুছিয়ে রেখে নিতে হবে। এখানে টিন দিয়ে ঢাকা ছিল, সেই টিনগুলো সরিয়ে সামনে দিয়েছি। এখান থেকে জিনিস সরিয়ে ওখানে, ওখান থেকে জিনিস সরিয়ে ওখানে, এই চলছে। এইটা দেবো চাপা, কিন্তু আরও কটা কাটা টিন আছে, সেইগুলো এনে দিই তারপরে দেবো। এইখানে কিন্তু ছিল, আপনারা দেখেছিলেন তো, আবার এইখান থেকে যখন মাটি টাটি কেটে দিল ওরা, তখন সরিয়ে ওপাশে রেখেছিল, এবার নিয়ে রেখেছে কাঠগুলোর উপরে, এবার কাঠ ঢাকা পড়ে আছে, ওগুলো বের করবো, ওই জন্য আবার সরাতে হচ্ছে, এই চলছে। এবার সকালবেলা আবার রান্নাবান্নার দিকে একটু যেতে হবে, সকালের খাওয়ার ব্যবস্থা, আর ও বাজারে গেছে কখন আসে মালপত্র নিয়ে, একটা ত্রিপল নিয়েই বেরিয়ে গেছে, মানে ওইটা বোটের মধ্যে পেতে আর নিয়ে আসবে। আমাদের বোটে তো হবে না, আমাদের বোটের মধ্যে বসার জায়গা হয়েছে, করা আছে, এবার ওর মধ্যে তো বালি টালি নিয়ে আসা যাবে না, অন্যের বোট নিয়েছে। এই কাটা টিনগুলো কখন কোথায় কাজে লাগে, যথেষ্ট বড় বড় আছে, ওই জন্য একটু সাইড করে গুছিয়ে রাখছি। এখান থেকে যেগুলো উপরে ছিল সবগুলো সরানো হয়েছে, এইবারে কাঠগুলো বয়ে একটু সামনে রৌদ্রের দিকে দেবো, মাচার পাশে নিয়ে রাখবো, একেবারে ওখান থেকে বিকালের দিকে তুলে দেবো। আর সেই উনুন আগে একদিন হাত দিয়েছি, আর তারপরে কাঠের পেছনে সময় দিতে দিতে আর উনুনের দিকে যাইনি, সেটাও একটু করতে হবে। এর মধ্যে এই কাঠগুলো বেশ ভালো, একদম সাইজের কাঠ, এরকম ছোটো কাঠ অনেক সময় কাজে লাগে, তো এইগুলোকে একটু সাইজ করে করে আলাদা জায়গাতে রাখছি। আর বাচ্চা কখন মাছ তুলে নিয়ে গেল, তো না বৃহস্পতিবার আমরা খাই, আমাদের সোমবারটা বাসি, কালকে আর বলিনি বলে আজকে আর ফোন করিনি, আমি সে গিয়ে ফিরে আসলাম, এখন বাজারে গেছে, ফোন করলাম তো সেখানেও মাছ টাছ পাইনি, তো দুপুরবেলা এখন কী খাই। প্রচুর কাঠ, চারিদিকে শুধু কাঠ আর কাঠ, এবারে এখন এই গুছিয়ে না রাখলে আর তো কাঠের কাজ এক্ষুনি পড়বে না, চারিদিকে এই ঘরের কাজে কাঠ লেগেছে, তাই জন্য এত কাঠ কুটো চারিদিকে জ্বালানি হিসেবে পাওয়া যাচ্ছে, তো সারা বছর তো আর করবে না, এরপরে আর পাওয়াও যাবে না, গুছিয়ে না রাখলে পরে। আমার এই কাঠটা কেমন হয়েছে বলবেন। খুব সকালবেলা
দয়াপুর বাজারে চলে এসেছি। আপনারা জানেন যে আমাদের আপ্যায়নের রাস্তার কাজ হতে হতে কাজটা থমকে গেছে। আসলে বৃষ্টি হয়েছে আর নদী বাঁধের উপর দিয়ে মালপত্র নিয়ে যাওয়া যাচ্ছে না। আর গত বছর যেভাবে আমরা মাঠ দিয়ে মালপত্র নিয়ে গেছিলাম, এবছর সেই সুযোগটুকু পাইনি। তার আগেই বর্ষা নেমে গেছে, নির্ধারিত সময়ের আগেই বর্ষা নামার কারণে মালপত্র নিয়ে যাওয়ার খুব সমস্যা। এখন দয়াপুর বাজার থেকে ওই সিমেন্টের বস্তায় করে বালি, পাথর, তাছাড়াও বোটের মধ্যে ত্রিপল বিছিয়ে তার উপরে মালপত্র নিয়ে আর আপ্যায়নের দিকে নিয়ে যাব। তো সেই জন্য খুব সকালবেলা উঠে চলে এসেছি আর প্রায় এক সপ্তাহ ধরে এই মালপত্র নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের যারা মজদুর রয়েছে, লেবার মজদুর, তাদের সঙ্গেও যেমন কথা বলতে হচ্ছে, বিল্ডার্সের সঙ্গে কথা বলতে হচ্ছে, বোট মাঝি, বোটওয়ালা, এই যে মালবাহী যে বোট, তার সঙ্গে কথা বলতে হচ্ছে। সব মিলিয়ে একটা মাল নিয়ে যাওয়া নিয়ে প্রচণ্ড চাপ। তো আজকে মালটা আমরা নিয়ে যাব, কিছুটা মাল বস্তায় ভরা হয়েছে, খুব কষ্ট করেই মালগুলো নিয়ে যেতে হবে। তো সকাল থেকে সেখানেই ছোটাছুটি করছি আর এই মুহূর্তে আমাদের বোটটাও চলে এসছে। হ্যাঁ, এই মালপত্র নিয়ে যাওয়ার জন্য আমাদের তো খুব সমস্যাই চলছিল। তো পলাশের সঙ্গে দেখা হয়ে গেল সকালবেলা বাজারে। তো পলাশ সব কিছু বললো আমাকে। তো তারপরে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আমরা এবারে বোর্ডে মাল তুলবো। এবার বোর্ড নিয়ে অনেক দিন পরে আবার মাল নিয়ে যাওয়ার জন্য ওয়েদার খারাপের জন্য মালপত্র নিয়ে যাওয়ার জন্য যা সমস্যায় পড়া গিয়েছিল, বোর্ডওয়ালাকে সাদাসাদি করতে হচ্ছে, প্রোগ্রাম বারবার মিস হয়ে যাচ্ছে ওয়েদারের জন্য, একদম। আর কাজটা, রাস্তা কাজটা পিছিয়ে যাচ্ছে, কাজটা পিছিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আকাশও ভালো, দিনটা ভালো, একদম কাজটাও ভালো হবে। এখন কাকাকে আগে পাঠাচ্ছি, ওখানে মালটা যেখানে ফেলা হবে সেই জায়গাটা কি করে কি রেডি করা যায়। কাকাও বেশ কিছুদিন ধরে প্রচুর চাপে আছে পারিবারিক কারণে, তো সেই জন্য কাকাও খুব বেশি ওদিকে যাওয়ার সময় সুযোগ পাচ্ছে না, বাজারেই দেখা হচ্ছে শুধু। আমাদের এখানে সব বাইরে থেকে বাঁশ এসেছে আর নোনা জলে বাঁশগুলো রাখা, এগুলো বিক্রির বাঁশ। আমাদের বোট এসে গেছে, এই যে কালো পলিথিন দেওয়ার যে বোটটা, এই বোটে করেই মালপত্রগুলো যাবে। আর এই বোট আসতে দেরি হচ্ছিলো দেখে আমাদের যারা মালপত্র তুলবেন তারা কিছুটা মাল বস্তা ভরে আর সেই মালগুলো এক জায়গাতে রেখে আবার অন্য আরেকটা বোটের মাল খালি করছেন। এখন আমাদের বোটটা যদিও এসে গেছে, এই যে এই বোটেই মূলত আমরা মালগুলো ওঠাবো আর এই বোটটা নিয়ে সোজা আপ্যায়নের ঘাটে যাবো। হ্যাঁ, ছোট মালবাহী বোট। এই বোটটা মূলত ওই গোসাবাদ থেকে সপ্তাহে একদিন করে মালপত্র নিয়ে আসে। জোয়ার পুরোপুরি না উঠলে বোট আবার ঘাটে যাবে না। জোয়ার উঠছে এখন। কাকার ঘরে দেখলাম প্রচুর কাঁঠাল। কাঁঠাল কে এনেছে, তুমি নাকি? না না, একজন ভাড়া দিয়েছে। সিজনারি ব্যবসা করে এই সময়, এই সময় আসে প্রতি বছর। আর পাশাপাশি দুজনই আমার কাকা, শান্তি কাকার সঙ্গে আপনাদেরকে একবার পরিচয় করিয়েছিলাম, দুজনই ছোট কাকা। ওদিকে সাধু কাকা, সাধু কাকা নামে বেশি পরিচিত, কিন্তু কাকার নাম হচ্ছে প্রসাদ বর্মন। আর আমার এদিকে শান্তি কাকা, শান্তিরঞ্জন মণ্ডল। দয়াপুর বাজারের এই জায়গাটা পুরো একদম কমার্শিয়াল একটা জায়গা, এখানে যত পণ্যবাহী বোট খালি করা হয় আর যেখানে বোটটা রাখা হয় সেই জায়গাটাকে বলে গদ। একটা স্থায়ী গদ করা আছে যেখানে পণ্যবাহী বোটগুলো এসে দাঁড়ায়। আর ছোটো ছোটো বোট তো রয়েছে, যেহেতু সামনেই দয়াপুর ফেরিঘাট, এখানে প্রচুর বোট থাকে। আমাদের বোটে মাল ওঠা শুরু হয়েছে আর এই সামনের দিকে এগুলো সিমেন্ট রাখা হচ্ছে আর মাঝখানে যাবে বালি। সিমেন্টগুলো সামনে রাখা হয়েছে উঁচু জায়গা, সিমেন্টে যাতে কোনো রকম জল না পেতে পারে। আর বালি রাখার জন্য এই যে ত্রিপল পাতা হয়েছে আর এই যে সামনে বস্তায় করে এখানে বালি রাখা হবে, বালি আর পাথর। তো কিছুক্ষণের মধ্যেই বোটটা ছাড়বে, ওরা একটু টিফিন করতে গেছে। এই ডেকার তোলা হবে না, ইনোর বস্তা পাবে। ওদিকে বোটে তো মালপত্র উঠছে আর আমরা এলাম চায়ের দোকানে, কাকা আর আমি। এখান থেকে চা খেয়ে
আর আপ্পায়নের দিকে বেরিয়ে যাবো। তাড়াতাড়ি চলো। এই যে আমার বন্ধু সুমাল, ওর এখানে সকালবেলা সন্ধ্যাবেলা যখনই আসি এক কাপ চা সঙ্গে বিস্কিট। মাটির তলার থেকে এখনো কাঠ বেরোচ্ছে, এইখান থেকে গামলিতে করে মাটি নেবো। আগের দিন যা নিয়েছিলাম তাতে হয়নি, আজকে বড় গামলি নিয়েছি, এতে করে নিয়ে যাই। আর মাটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রোদ পাচ্ছে তো, কিন্তু ভেতরটা এখনো কাঁচা আছে। এখানে গুছিয়ে গাছিয়ে নিয়ে আসো, সব রেডি, জায়গা রেডি, টাকা এসছে এখন, জায়গা মানে মাল এই জায়গায় রাখবো তো? হ্যাঁ হ্যাঁ, এইখানে রাখতে হবে মাল, এইখানে। হ্যাঁ, এই জায়গাটা পলিথিন টলিথিন কিভাবে কি দেবেন, নেট করো, মাটি সব এগুলো টুকরো হয়ে আছে, বস্তা হলে খুব সমস্যা। আলাপ পরিচয় মানুষের মানে পরিচয়ের প্রথম শুরু। ঘরে যা, এই কাঠ গুলো সব ওই পাশে অগোছল আছে। ভালো আছেন? আমার পেটে আসছে, সকালবেলা রান্না করবো। এই পাশে যা কাঠ ছিল সবগুলো বোয়া হয়ে গেছে, আর টিনের নিচে দেখুন কেমন ফাঁকা হয়ে গেছে, ওইখান থেকে ঝাপটা দেয়। নিচে যেমন ইট দিয়ে গাঁথনি করেছে, এখানটাও সেরকম করবে, ওই জন্য আর মাটি টাটি দেওয়া হচ্ছে না। আর এই কাঠ দেখি কতটা বয়ে নিয়ে যাওয়া যাচ্ছে, পথে এখান থেকে ভ্যান বাইক টাইক ওঠানামা করতে খুব সমস্যা হচ্ছে, পথটা পরিষ্কার করে দেবো। এইভাবে করে নিলে সুবিধা হচ্ছে, ছোট কাঠ কাটার জন্য চা বসিয়েছি। আর এদিকে সেই বাড়ির গাছের পাকা পেঁপে রান্না হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে, আমি চিংড়ি দিয়ে পেঁপের ঘন্টা সকালে খাওয়ার জন্য। সুস্মিতা, কাকাকেও তো এই পেঁপে তরকারি দিয়ে ভাত দিতে পারো, চিংড়ি মাছ আছে না? দুদিন আগে ভাজা ছিল ওই চিংড়িতে, আর আমি জানি না কালকের করে ভাজা চিংড়ি, ওতে আর কিছু হবে না। সুস্মিতা নেই, কিন্তু আমি খাবো না, কারণ দুদিন বাড়ি যাইনে, মার ধারে যেতেই হবে। দুদিন বাড়ি মার সঙ্গে খাওয়া হয় না, মা ঝামেলা করতে আজকে রান্না করতে বললো। আমি দুদিন আমার ওই লিজ কন্ট্রাক্টের ওই চাষ বাড়ি ছিলাম, বাগান বাড়িতে কাজের জন্য। কাকা হচ্ছে মানে এত ব্যস্ত সারাদিন, কি যে করে আর কি যে করে না সেটাই বলা খুব মুশকিল। এইখানে পলাশের কথার উত্তরে একটু বলি, আমি সাধুতন্ত্রের লোক, কিন্তু এই সাধারণ কাজকর্ম আর এর মধ্যে যদি একটু একটু না দেওয়া হয় তাহলে দর্শক বন্ধুদের আবার একটু অভাব কম পড়ে যাবে। আমরা যে কর্ম করি, আমাদের আগে বুঝতে হবে কর্ম কয় প্রকার ও কি। তা কর্ম, আমাদের কর্মই শ্রেষ্ঠ, কর্মহীনের ধর্ম বৃথা, শ্রীকৃষ্ণই বলেছেন। কর্মযোগ গীতায় আছে, এই কারণে কর্মের দ্বারা পৃথিবী সৃষ্টিশীল, পৃথিবী কর্মের দ্বারাই বাঁচে, স্বয়ং ভগবান অবতার হয়েও কর্ম করেছেন, তো এটাই শ্রেষ্ঠ পথ। এবং কর্ম তিন প্রকার, প্রথম হলো অকর্ম, বিকর্ম এবং কর্ম, এই তিন প্রকার কর্ম। তাই কর্ম কাকে বলে? যে কর্ম করলে শুধু নিজের প্রবৃত্তি সাধন হয়, এই খাওয়া পড়া বেঁচে থাকা জীব জগতের সকল জীবের মতো, তাহাকে শুধুই কর্ম বলে, তা দিয়ে কেবলমাত্র নিজের হয়, যেটা সমস্ত জীব করে। আর অকর্ম, অকর্ম হচ্ছে ধরো আমি চুরি করলাম কি ডাকাতি করলাম, 10 দিন করতে করতে একদিন ধরা পড়ে গেলাম, আমার নিজেরও ক্ষতি হলো, যাদের চুরি করলাম তাদেরও ক্ষতি হলো এবং আমার নিজেরও ক্ষতি হলো, এটাকে বলা হচ্ছে অকর্ম। আর বিকর্ম, বিকর্মটা হলো এই যে কর্মের মধ্য দিয়ে নিজের এবং সমাজের সকলের মঙ্গল হয়। একটা ছোট্ট উদাহরণ বলি, এই পলাশ এত টাকা ব্যয় না করে যদি টাকাগুলো ব্যাংকে রাখতো, ও দেখা যাচ্ছে যে আরও 20,000 টাকা মাসে ও বেতন পেত, রিল্যাক্সে ঘুরে বেড়াতে পারতো, তাতে সমাজের কোনো মঙ্গল হতো না, ওরও মঙ্গল হতো না, কারণ কর্মের মধ্যে থাকা এটাই পরিচয়। ও যে একটা থেকে আরেকটা প্রপার্টি বাড়ালো, 10টা লোক কাজ করে,
দশজন আসবে, এটাই সমাজের বিধান, এটাই সৃষ্টিশীল জগতের নিয়ম। এর মধ্যে কর্মই মানুষের পরিচয়। কার ব্যাংকে কত টাকা আছে, কার ভালো জামার তলায় কালো চামড়া আছে, এটা কেউ দেখে না। মানুষ কর্মই মানুষের পরিচয়। এই জন্য আমি সবসময় কৃষি নিয়ে থাকি, কারণ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কৃষি উত্তম বাণিজ্য মধ্যম। বাণিজ্যের মধ্যে অনেক দু নম্বরই আছে ব্যবসা বাঁচাতে গেলে, কিন্তু কৃষির মধ্যে কোনো দু নম্বরই নেই। আর আমি যে কৃষি কাজ করি, এর মধ্যে সমস্ত কীটপতঙ্গ আমি না দিলেও তারা খায়, সমস্ত জীবজগৎ সব এই কৃষির উপর বেশি। একটা চাষি যখন চাষ করে, সেইটা থেকে সমস্ত কীটপতঙ্গ জীবজন্তু সকলের মঙ্গল হয় এবং সকলেই বেঁচে থাকে। এই জন্য কৃষি, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এটা ভগবানের দেশ, মহাপুরুষের দেশ, এখানে কৃষিই শ্রেষ্ঠ দেশ। খুব সুন্দর বক্তব্য। ঘরে আমার বিকেল সৌরভকে পাহারা দিচ্ছি, সৌরভ বাইরে গিয়েছিল, সৌরভকে মারার কথা বলেছে। আচ্ছা, এখন একা ও ঘরে কি করে থাকবে? একজন পাহারাদার দরকার, ওকেই পড়াচ্ছি। আর ও আমাকে প্রশ্ন করছে, আমাকে একটু শিখা প্রশ্ন দেখাচ্ছে কিরকম তার উপর দিয়ে যায়। হ্যাঁ, মানে ওগুলো জানা, ওগুলো কি সমস্যা বলে আমার কোনো সমস্যা নেই। অবশেষে আমাদের বোটটা এলো। জোয়ারটা সকালবেলা লাগার সময় বোটটা দেওয়া যায়নি, যে কারণে একটু দেরি হয়ে গেল। অলরেডি ভাটা লেগে গেছে, আর এরকম সময়ই বোটটা ঘাটে এলো। আমাদের যেখানে বোটটা থাকতো ওইখান দিয়ে বোটটাকে ঢোকানো হচ্ছে। ওভারলোড আসছে বোটটা, যদিও ছোট বোট। সিমেন্ট ঘরে ঢুকিয়েছে, আর বাড়িগুলো এখানে রাস্তার পাশে ফেলছে। একরকম যুদ্ধ করেই মালপত্র নিয়ে আসা হচ্ছে, আর এইভাবে না নিয়ে আসলে খুব সমস্যা। মানে বৃষ্টি এসে গেলে কোনো রকম কাজই করা যাবে না। তো যা হচ্ছে ভালোই হচ্ছে। কেউ কাজ করছে না, যা রৌদ্র আর যা তাপ, কেউ কাজ করছে না। খালি এরা আমাদের ভীষণ ভালোবাসে, তাই আজকের এইভাবে কাজটা করছে। আজকের তাপমাত্রা কতখানি সেটা নিশ্চয়ই আপনার। আর বোটটা আস্তে আস্তে তো ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, বোটটাও ওভারলোড হয়ে গেছে। হ্যাঁ, আসলে এটা বালিপাথর বয় না, এটা হাটের বিভিন্ন মুদিমাল বয় হয়, সবজি বয় হয়। সেই বোটে বালি তোলার পরে যে এতখানি জল হবে, এই বস্তা বালির ভিতরে বসে, এটা আমাদের কল্পনাই ছিল না। আচ্ছা, আর তারপরে দুটো কিন্তু একটা যাচ্ছে আর একটা আসে, দিকে নাও ঘিরে কিনা। হ্যাঁ হ্যাঁ, সিমেন্টগুলো বারান্দাতে এইখানে রাখা হয়েছে 30 বস্তা। আর প্রচণ্ড গরম, আমাকে দেখে বুঝতে পারছেন পুরো ঘাম একদম। সবার খুব একই অবস্থা, তার মধ্যে সবাই কাজকর্ম করছে। ও আবার গেছিল বাজারে একটু সবার জন্য টিফিন নিয়ে আসতে। এর মধ্যে কী এনেছো? রুটি দেখতে পাচ্ছি, লাড্ডু, লাড্ডু আছে আর রুটি আছে, এই যে এই ক্রিম দেওয়া রুটি। ঠিক আছে, এই সৌরভ পছন্দ করে বেশি এনেছে তো। নিয়ে এসছি কটা দেখো, 10টা, আর ওই লাড্ডু আছে 12টা। ঠিক আছে, আমি দিয়ে আসতে যাচ্ছি। এ
এখানে আমাদের যে বালিগুলো নামানো ছিল সেগুলো এই মুহূর্তে নেমে গেছে, আর যারা মাল তুলেছেন ওনারা এক্ষুনি বেরিয়ে গেলেন। আর এদিকে দেখুন, মাল তুলতে তুলতে বোটও কিন্তু মাটিতে বসে গেছে, একেবারে ভাটা লেগে গেছে আর মাটিতে বোট বসে গেছে। তো যাই হোক, অনেক লড়াই করে বালিগুলো আমাদের ওঠানো গেল আর সিমেন্টটা, বাকি রইল পাথর। আর আজকে এমন বিপজ্জনকভাবে এই বোটে করে মাল এসছে, এমন হয় বোট ডুবে যায় এরকম একটা সিচুয়েশান। তো তার মধ্যে থেকেও মালগুলো আমরা একেবারে খুব ভালোভাবেই নামাতে পেরেছি, এটাই প্রাপ্তি। ওদিকে তো কাজ হচ্ছে, তার ফাঁকে আমি উনুনটার কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। আজ এই যতটা হয়েছে এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। এই পাশের মুখটা পরে খুলবো, এইটা একটা মুখ তৈরি করা হয়ে গেছে, মোটামুটি একটা এবার উনুন মতো দেখাচ্ছে। তো ইয়ার ফাঁকে আবার রান্না করলাম, করে এইবারে সব করে কমপ্লিট আকার নিচ্ছে। আর এখান থেকে পাইপটা বসানোর জন্য জায়গা আছে, পাইপটা ওই তিনটা রাখতে হবে। এবারে যাই উনুন মতো দেখাচ্ছে, শান্তি লাগছে। ভাবছিলাম কাকে বলবো, কারো কাছ দিয়ে করে নেবো, কি ব্যাপার, শেষমেশ ভাবলাম নিজেই করি, দেখা যাক চেষ্টা করে। তো তারপরে জ্বললে পরে বুঝবো যে না পারফেক্ট আছে। যাই হোক, আজকে পর্বটা দীর্ঘ করবো না, এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন আজকে পর্বটা আপনাদের কেমন লাগলো। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।